বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে জরুরি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। যারা এবার হজে যাচ্ছেন, আল্লাহ তাআলা যাদেরকে মেহমান হিসেবে কবুল করবেন তাদের জন্য একটি গাইডলাইন। হজে যাওয়ার পূর্বে এই জিনিসগুলো প্রত্যেকটাই খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং তৈরি করবেন। প্রথমে লাগবে ব্যক্তিগত তথ্য, যেটি আপনাদের লাগেজের ভিতরে অবশ্যই লিখতে হবে। ব্যক্তিগত তথ্য, নাম লিখবেন যার যার, পাসপোর্ট নাম্বারটা লিখতে হবে, এজেন্সির নাম, অর্থাৎ আপনি সরকারি বা বেসরকারি ভাবে যাচ্ছেন, কোন মোয়াল্লেম তার একটা নাম্বার থাকে, সে নাম্বার, মিনে তাপুর নাম্বার, মোবাইল নাম্বার। যদি মোয়াল্লেম নাম্বার এবং মিনে তাপুর নাম্বার না থাকে এটি শুনে নেবেন। তারপর আপনি এখানে যদি কোনো নোটস থাকে সেই নোটস গুলো আপনি দিয়ে নেবেন। ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে হজ হলো দৈহিক ও আর্থিক ইবাদত এবং শ্রম সাধ্য ব্যাপার। মালপত্র হালকা রাখুন, কারণ নিজের মালপত্র নিজেকে বহন করতে হবে। সঙ্গীদের সম্মান করুন, তাদের ইচ্ছা অনিচ্ছাকৃত ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দলের দুর্বল বয়স্ক ব্যক্তিদের প্রতি খেয়াল রাখবেন। সৌদি আরবে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ হারাম শরীফের জামাতে আদায় করার চেষ্টা করবেন। যাত্রার শুরুতে ভালো সফরসঙ্গী খুঁজে নেবেন, যাতে নামাজ পড়তে ও চলাফেরা একে অন্যের সাহায্য নিতে পারেন। আপনি হজের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন, সেখানকার মানুষ আরবি ভাষায় কথা বলে, রাস্তাঘাট অচেনা। হজযাত্রীদের সেবা করার জন্য সৌদি আরব ও বাংলাদেশ সরকারের নানা রকম ব্যবস্থা নিয়ে থাকেন। ঢাকার হজ ক্যাম্পে আপনি যে জিনিসগুলো পাচ্ছেন সেটা হচ্ছে, বিমানে যাত্রার আগে হজ ক্যাম্পে যতদিন অবস্থান করবেন নিজের শরীর ও মালপত্রের প্রতি খেয়াল রাখবেন। কোন টিকা বা ভ্যাকসিন নেওয়া বাকি থাকলে অবশ্যই তা নিয়ে নেবেন। বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে নিন। আর ইহরামের বিষয় হচ্ছে, আপনার গন্তব্য ঢাকা থেকে মক্কায় নাকি মদিনায় তা এজেন্সির কাছ থেকে জেনে নিন। যদি মদিনা হয় তাহলে এখন ইহরাম করার নয়, যখন মদিনা থেকে মক্কায় যাবেন তখন ইহরাম করতে হবে। বেশিরভাগ হজযাত্রী আগে মক্কায় যান, যদি মক্কায় যেতে হয় তাহলে ঢাকা থেকে বিমানে ওঠার আগে ইহরামে নিয়ত করা ভালো, কারণ জেদ্দা পৌঁছানোর আগে মিকাত বা ইহরাম বাদার নির্দিষ্ট স্থান পার হয়ে যেতে হয়। বিনা ইহরামে মিকাত পার হলে এর জন্য দম বা কাফফারা দিতে হবে, তদুপরি গুনাহ হবে। যদিও বিমানে ইহরামে নিয়ত করার কথা বলে কিন্তু ওই সময় অনেকে ঘুমিয়ে থাকে, তাছাড়া বিমানে পোশাক পরিবর্তন করাটা দৃষ্টিকটু। ইহরাম গ্রহণের পর সাংসারিক কাজকর্ম নিষেধ, যেমন সহবাস করা যাবে না, পুরুষদের সেলাই করা কোনো জামা পাজামা ইত্যাদি পরা বৈধ না, কোথাও কাজে কাউকে কষ্ট দেওয়া যাবে না, নখ চুল দাড়ি গোপ ও শরীরে পশম কাটা বা ছেঁড়া যাবে না, কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না, কোনো কিছু স্বীকার করা যাবে না। হজ বা উমরা পালনকারী ব্যক্তির জন্য বিনা ইহরামে যে স্থান অতিক্রম করা জায়েজ নয় তাই হলো মিকাত। বাইতুল্লাহ বা আল্লাহর ঘরের সম্মানার্থে প্রত্যেককে নিজ নিজ মিকাত থেকে ইহরাম করতে হয়। ইহরাম ছাড়া মিকাত অতিক্রম নিষিদ্ধ। মিকাত পাঁচটি, একটি হচ্ছে জুল হুলাইফা বা বীরের আলী মদিনাবাসী মক্কা প্রবেশের মিকাত, দুই হলো ইয়ালাম লাম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে জেদ্দা হয়ে মক্কা প্রবেশের মিকাত, তিন হচ্ছে আল জুফা সিরিয়া মিশর এবং সেদিক থেকে আগত ব্যক্তিদের জন্য মিকাত, চার হচ্ছে কার্নুল মানাজিল বা আসআল আল কাবির নাজদ থেকে আগত ব্যক্তিদের জন্য মিকাত, এবং পাঁচ জাতু ইরক ইরাক থেকে আগত ব্যক্তিদের জন্য মিকাত। যারা হজে যাচ্ছেন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ আমার হজকে সহজ করো, কবুল করো। দেখবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে। হজের দীর্ঘ সফরে ধৈর্য হারাবেন না, সব ধরনের প্রস্তুতি মোকাবেলা করার মানসিকতা রাখবেন, তাহলে সহজে বিচলিত হবেন না। হজের প্রস্তুতি পর্বের মাধ্যমে সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীকে প্রাক নিবন্ধন, পাসপোর্ট তৈরি করা, হজের টাকা জমা, হজের নিয়ম কানুন জানা, পরে টিকা দেওয়া, স্বাস্থ্য পরীক্ষার সংগ্রহ করা, প্রয়োজনীয় মালপত্র সংগ্রহ করা, বিমানের টিকিট সংগ্রহ ও তারিখ নিশ্চিত করা, বৈদেশিক মুদ্রা সংগ্রহ ইত্যাদি কাজ করতে হয়। হজের এসব নিয়ম জানার জন্য একাধিক বই পড়তে পারেন, অথবা যারা পড়তে পারেন না তারা হজে যারা গিয়েছেন তাদের জন্য তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন। হজের যে কোনো বিষয়ে ভিন্নতা দেখলে ঝগড়া করবেন না, আপনি যে আলেমের ইল ও তাকওয়া উপর আস্থা রাখেন তার সমাধান অনুযায়ী আমল করবেন, তবে সে অনুসারে আমল করার জন্য অন্য কাউকে বাধ্য করবেন না। আর হজে যাওয়ার জন্য পরিচিত অথবা এলাকার দলনেতা অর্থাৎ গ্রুপ লিডারের সঙ্গে আলাপ আলোচনা করতে পারে। এখন হচ্ছে প্রয়োজনীয় মালামাল, যেটি আসলে আজকের এই কন্টেন্টের মূল বিষয়। প্রয়োজনীয় মালপত্র হচ্ছে, হজের জন্য প্রয়োজনীয় মালপত্র সংগ্রহ করা দরকার, যেমন এক বিমানের টিকিট, ডলার রিয়াল কিনা, দুই হচ্ছে পরিচয় পত্র ও পাসপোর্ট, টাকা রাখার জন্য গলায় ঝোলানো ছোট ব্যাগ, তিন পুরুষের জন্য ইহরামে কাপড় কমপক্ষে দুই সেট, প্রতি সেটে শরীরের নিচের অংশ পরার জন্য আড়াই হাত বহরে আড়াই গজের এক টুকরো কাপড়, আর গায়ের চাদরের জন্য একই ব্যবহারে তিন গজের এক টুকরো কাপড়। ইহরামের কাপড় হবে সাদা, সুতি হলে ভালো হয়। আর নারীদের জন্য সেলাইযুক্ত স্বাভাবিক পোশাকই ইহরামের কাপড়। চার হচ্ছে নরম ফিতাওয়ালা স্যান্ডেল, পাঁচ ইহরাম পরার কাজে ব্যবহারের জন্য প্রয়োজন হলে
কোটি বন্ধনী অর্থাৎ বেল্ট ছড়াচ্ছে গামছা তোয়ালে সাত লুঙ্গি গেঞ্জি পাজামা পাঞ্জাবি আপনি যে পোশাক পরবেন অর্থাৎ যেটা পরে আপনি কমফোর্ট ফিল করেন আট হচ্ছে সাবান পেস্ট ব্রাশ মিসওয়াক নয় হচ্ছে নখ কাটার যন্ত্র সুই সুতা দশ হচ্ছে থালা বাটি গ্লাস এগারো হচ্ছে হজের বই কোরআন শরীফ ধর্মীয় পুস্তক বারো হচ্ছে কাগজ কলম তেরো হচ্ছে শীতের কাপড় মদিনা ঠান্ডা পরে মাঝে মধ্যে চোদ্দ হচ্ছে চশমা ব্যবহার করলে অতিরিক্ত একটি চশমা ভিড় বা অন্যান্য কারণে ভেঙে গেলে ব্যবহারের জন্য পুনর হচ্ছে বাংলাদেশি টাকা দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বাড়ি ফেরার জন্য ষোলো নারীদের জন্য বোরখা সতেরো যতদিন বিদেশে থাকবেন সে অনুযায়ী নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র সহ ওষুধ নেবেন আঠারো মোবাইল সেট সৌদি আরবে সিম কিনে নিতে হবে উনিশ মালপত্র নেওয়ার জন্য ব্যাগ অথবা সুটকেস তালা চাবি সহ নিতে হবে ব্যাগের উপর ইংরেজিতে নিজের নাম ঠিকানা ফোন নাম্বার পাসপোর্ট নাম্বার লিখতে হবে যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি এর বাইরে আরো কিছু প্রয়োজন মনে হলে তার নিয়ম মেনে সঙ্গে নিতে হবে হজ করতে যাচ্ছেন যাত্রা শুরুতে নিজেকে এমন ভাবে মানসিক ভাবে তৈরি করে নিন যেন দেহ মন কোনো কষ্ট না থাকে বন্ধুগণ এই ভিডিওটি যে ইনফরমেশন গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম হজ গাইড আলহাজ ফেরদৌস ফয়সাল উনি প্রথম আলো থেকে এই নিউজটি ছাপিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার হজ যে অ্যাপস আছে বা ওয়েবসাইট আছে সেখানে আপনি গিয়ে পিডিএফ হিসেবে এই গাইডটি পাবেন আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এখানে অনেক ইনফরমেশন আছে সাতাশ পাতার একটি বই আপনি এই ইনফরমেশন থেকে আপনাদের যে যে ইনফরমেশন গুলো জরুরি সেগুলোর উপরে আপনি বারবার চর্চা করতে থাকেন তাহলে আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে তো সবাইকে যারা নিবন্ধিত হয়ে আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছেন তাদের প্রতি অগ্রিম মুবারকবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হজে গেলে আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আরাফাত ময়দান এবং নবীজি রোজা মুবারক আমার সালাম জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল সিনথু.com